আল্লাহ বলেন সুবহান আমি আল্লাহ পূত পবিত্র মেরাজ যেহেতু একটা আশ্চর্যজনক ঘটনা বিশ্বাস করতে যেন আপনার আমার কষ্ট না হয় সেজন্য শুরুতে আল্লাহ পাক বলেন সুবহান সুবহান শব্দের অর্থ হলো পূত পবিত্র ও আমার আল্লাহ কোথায় থেকে আপনি পূত পবিত্র আল্লাহ বলে যাবতীয় অক্ষমতা দুর্বলতা যাবতীয় অপারগতা সবকিছু থেকে আমি আল্লাহ পূত পবিত্র রাত্রির কিঞ্চিৎ সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে প্রথম দ্বিতীয় ক্রমান্বয়ে সপ্তম সিদ্রাতুল মুনতাহা লা মাকান লা জামান এই সবটুকু ভ্রমণ করবে এটা শুনলে যে কেউ আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক এই জন্য আল্লাহ শুরুতে বলে ভ্রমণ তো করিয়েছি আমি আর আমি আল্লাহ পারি না এমন কোনো কাজ নাই না পারার বিষয়টা বান্দার সাথে খাস কারণ বান্দা দুর্বল আমি আল্লাহ তো শক্তিশালী তাহলে যাবতীয় অক্ষমতা দুর্বলতা অপারগতা সব কিছুর চেয়ে আমি আল্লাহ পূত পবিত্র আমি চাইলে যখনই বলি কোন তৎক্ষণাৎ হয়ে যা ফায়াকুন বড় করে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলে সুবহান আমি পূত পবিত্র তোমরা যারা আপত্তি করবা যে কি করে সম্ভব এই আপত্তিটা কিন্তু আমার আল্লাহর উপরে পড়ে যায় আর আল্লাহর উপরে যদি কেউ দোষ ত্রুটি চাপিয়ে দেয় তার ঈমান থাকবে আর একটু জোরে বলুন আল্লাহর উপরে কারো কোনো আরজি থাকলে আল্লাহর উপরে যদি কোনো অপবাদ দেওয়া হয় তার ঈমান থাকবে না এই জন্য আল্লাহকে সুবহান আমি আল্লাহ পূত পবিত্র আল্লাযী আসরা বিআবদিহি আমি ভ্রমণ করেছি আমার প্রিয় বান্দাকে আমার প্রিয় মাহবুবকে আমার প্রিয় হাবিবকে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্দিক দিয়ে আমি বরকত মণ্ডিত করে রেখে দিয়েছিলাম লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আল্লাহর নিদর্শনাবলী দেখাবার জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমি আল্লাহ সব কিছুর শ্রোতা সব কিছুর দ্রষ্টা চিৎকার করে বলে সুবহানাল্লাহ কোন একটা ভ্রমণ কাহিনীতে সাতটা জিনিস থাকে বলেন কয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সাতটা জিনিসের বর্ণনা রেখেছেন মনোযোগ আছে নি আপনাদের ভ্রমণ কাহিনীতে থাকে যে ভ্রমণ কে করায়াছেন আল্লাহ কাকে করাচ্ছেন আল্লাহর প্রিয় হাবিবকে সুবহানাল্লাহ বলবেন না কখন করাইছেন রাতের বেলা বলেন না কোত্থেকে করাছেন মিনাল মসজিদিল হারাম কোথায় পর্যন্ত ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত কতক্ষণ লাগায়া করাইছেন লাইলান একেবারে সংক্ষিপ্ত সময়ে কেন করিয়েছেন নিদর্শনাবলী দেখানোর জন্য করছেন সুবহানাল্লাহ এই কয়টা প্রশ্ন সাতটা কে করাইছেন নাম্বার ওয়ান আল্লাহ কাকে করাইছেন নাম্বার টু রাসুল পাককে করাচ্ছেন নাম্বার থ্রি কখন করাচ্ছেন রাতের বেলা করাচ্ছেন নাম্বার ফোর কোত্থেকে করাচ্ছেন মসজিদে হারাম থেকে নাম্বার ফাইভ কোথায় পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত কত সময় ব্যাপী করাচ্ছেন নাম্বার সিক্স অল্প সময় নাম্বার সেভেন কেন করাচ্ছেন নিদর্শনাবলী দেখানোর জন্য করাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না এতটুকুন বোঝা গেছে আপনাদের কিছু মাথায় প্রশ্ন আসতে পারে এগুলোর জবাবটুকুনও দিতে হবে ভ্রমণ করাচ্ছেন আল্লাহ ভ্রমণ করছেন হাবিবুল্লাহ তাহলে কোন ধরনের আপত্তি সূচক শব্দ বান্দার কাছে আসাটা শুভনীয় কারণ আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে নাকি নাই আমার দেশের কিছু ভাইয়েরা টুপিওয়ালা পাগড়িওয়ালা জব্বাওয়ালা দাড়িওয়ালা মাইকের সামনে তারাও কথা বলে তারা বলে যে রাসূলের পাকের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে এটা নিয়ে এত লাফালাফি করার কিছুই নাই একটু জোরে বলি না উজবি হুজুরে পাকের মেরাজ হয়েছে 34 বার বলেন কয়বার 33 বার মেরাজ হয়েছে স্বপ্ন যুগে আর একবার হয়েছে সশরীরে সশরীরে মেরাজের জন্য এই আয়াতটাই যথেষ্ট কারণ আল্লাহ বলেন বিআবদিহি আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছি আল্লাহ পাক তো বি রাসূলিহি বলতে পারতেন বিআবদিহি বলেছেন আব্দুন বলা হয় কাকে আব্দুন বলা হয় দেহ এবং আত্মার সমন্বয়ে যেই বডি রূহ এবং জিসিমের সমন্বয়ে যেই বডি তাকে বলা হয় আব্দুন একটা মরা লাশ এখানে পড়ে আছে তাকে কেউ আব বলবে না কারণ তার বডি আছে ভিতরে রূহ নাই আবার স্বপ্নে রূহ চলে গেছে সিঙ্গাপুরে বডি চড়ে আছে বাসকালীর বঙ্গবন্ধু স্কুলের পাশের বাড়ির ঘরে কথা বলেন ঠিক না ঠিক আব
বলা হয় বডি আর আত্মার সমন্বয়ে যে জিসিম গঠিত হয় এটাকে বলা হয় আত তাহলে এখান থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ সশরীরে মিরাজ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বিআব্দিহি বলেছেন বি রাসূলিহি বলেন নাই কারণ রাসূল আসে আসমান থেকে জমিনে আর আত বান্দা যায় জমিন থেকে আসমানে আল্লাহ পাক বিআব্দিহি বলেছেন বি রাসূলিহি বলেন নাই কারণ ঈসা আলাইহিস সালাম যখন আসমানে গেল তখন ঈসা নবীর উম্মতেরা বলল যে আমাদের পয়গম্বর আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ এই কথা যেন রাসূলুল্লাহর কোন উম্মত বলতে না পারে এইজন্য আল্লাহ বলে আমি আব বলেছি তবে তোমরাও আব আমার রাসূল আব তোমাদের মধ্যে আমার রাসূলের মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য যেমন মুসা কালিমুল্লাহ রব্বি আরিনি দেখা দাও তোর পাহাড়ে বলছে না আল্লাহ বলছে লাং তারানি দেখতে পারবা না দেখা দেই না এটা কিন্তু বলে নাই দেখতে পারবা না কারণ আমাকে দেখার জন্য যে চুক্কের প্রয়োজন যে যোগ্যতার প্রয়োজন আমি আল্লাহ তোমাকে সেটা দেই নাই আর আমার নবী ঘুমিয়েছিল আরামের ঘরে নবুয়তের 12 তম বছরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সোমবার রাত ছিল আল্লাহ বলে জিবরাইল যাও তো একটু আমার হাবিবুল্লাহকে আরজি জানাও আমি হাবিবুল্লাহর সাথে একটু আমার দিদার করতে মনে চাচ্ছি মুসা নবী দেখতে চাইলো আল্লাহ দেখা দেয় নাই আর আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাচ্ছে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসে দেখতেছে আল্লাহর প্রিয় হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলার জন্য সাহস পাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবকে বলো ইন্নাল্লাহা ইস্তাকু ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার যদি কোনো অমর্জি না থাকে আপনার সাথে আল্লাহ দেখা করতে চায় আমাকে পাঠাচ্ছে আপনাকে নেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল কো আল্লাহ তোমার বন্ধু তো ঘুমাচ্ছে আল্লাহ কো ইয়া জিবরাইল কব্বিল কদমাইয়া আমার রাসূলের কদমের মধ্যে একটু চুমু লাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতুস সালাম 50,000 ফেরেশতা নিয়া জান্নাত থেকে অতি দ্রুতগামী একটা বাহন এনেছিল যার নাম হলো বোরাক বোরাক মিয়া রাসূলুল্লাহর কদমে এসে হাজিরা দিল পেয়ারা রাসূল মনে মনে ভাবলো যেহেতু আল্লাহ আমাকে দেখার জন্য আহ্বান জানাচ্ছে এই সুযোগটা কাজে লাগানো দরকার কথা বলেন ঠিক কি না যেই কথাটা বুঝাই বার চাই না মুসা নবী দেখতে চায় আল্লাহ দেখা দেই না আর হাবিবুল্লাহ ঘুমায় আল্লাহ দেখতার জন্য ফেরেশতা জিবরাইল পাঠায় মুসা নবী ও আল্লাহর বান্দা হাবিবুল্লাহ ও আল্লাহর বান্দা পার্থক্য আছে না নাই খলিলুল্লাহ ও আল্লাহর বান্দা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই খলিলুল্লাহ ওই বন্ধু যে বন্ধু সদাই সর্বদা আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ ওই বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ সদাই সর্বদা ব্যস্ত থাকে বড় করে বলে সুবহানাল্লাহ খোদা কি রেজা চাহতা হাই দোয়ালম খোদা চাহতা হাই রেজায়ে মোহাম্মদ সলাতুনিয়া সালামুনিয়া আলহামদুলিল্লাহ বলি কথা কি বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ পাক বিআব্দিহি বলেছেন বি রাসূলিহি বলেন নাই এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল রাসূলে পাকের মিরাজ শরীফ হয়েছে সশরীরে বড় করে বলি সুবহানাল্লাহ সামনে আরো কথা আসবে সশরীরে মিরাজের পক্ষে আসুন আয়াতের শাব্দিক অনুবাদের দিকে আগাচ্ছি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এটা সরাসরি কোরআন দ্বারা সাব্যস্ত রাসূলের পাকের মিরাজ শরীফটাকে ভাগ করা হয়েছে তিন ভাগে কয় ভাগে এসরা ইরাজ মিরাজ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এক ভাগ মসজিদ আকসা থেকে প্রথম দ্বিতীয় ক্রমান্বয়ে সপ্তম আসমান এক ভাগ সপ্তম আসমান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা শেষ প্রান্ত পর্যন্ত লা মাকান লা জামান পর্যন্ত এটা আরেক ভাগ সুবহানাল্লাহ
তিনটা বাঘের জন্য আবার রাসূলুল্লাহকে তিনটা সুরুদ দেওয়া হয়েছে সুরুতে বাশারি সুরুতে মালাকি সুরুতে হাকিকি বা মাজহারি সুরুতে বাশারি মানে মানবীয় হালাত যেটা ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুরুতে মালাকি এটা হলো ফেরেশতাদের হালাত ফেরেশতাদের সাথে মোলাকাত প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তার উপরের বর্ণনাটা হলো সুরুতে হাকিকি বা মাজহারি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ হাকিকির একটু করে ব্যাখ্যা দেই আমরা বলি না যে এই জিনিসটার হাকিকত কি আবার তরিকতের ভাষা আছে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আছে না নাই হাকিকি মানে কি অর্থাৎ এমন একটা সময় এসেছিল মেরাজ শরীফে যেখানে জিবরাইল আলাইহিস সালাতু সালাম সপ্তম আসমানের পরে যায় বলে ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিসলা শাআরাতিন লা উহরিকা আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হয় আল্লাহর নূরের তাজাল্লির বদলুতে জলে পুরে সারখার হয়ে যাব বড় করে বলি সুবহানাল্লাহ বাসকালীর বাইরে আমি একটা প্রশ্ন রাখি ফেরেশতা কিসের তৈরি একটু জোরে বলুন কোন সন্দেহ আছে নাকি নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম যেখানে উপরে যাইতে অক্ষম সেখানে রাসূলুল্লাহ যাইতে সক্ষম তাহলে এটা আবারো আমাদেরকে প্রমাণ করে দিল যে আমাদের রাসূল শুধু নূরের তৈরি না নূরুন আলা নূর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ ফেরেশতা জিবরাইল যেই নূরের তৈরি তার চেয়েও আরো দামি নূরের তৈরি সুবহানাল্লাহ বলবেন না অনেকে বলবেন যে হুজুর এটা কেমনে সম্ভব আমি বলবো যে ভাই এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম যে তিনটা হালত আল্লাহ বলে এই পৃথিবীবাসী আমি আমার হাবিবুল্লাহকে সৃষ্টি করেছি আমার চর্ম বারক থেকে এই জন্য রাসূল বলেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি চিৎকার করে বলি সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন ফাকাবাস্তু কবজাতাম মিন নূরি আল্লাহ পাক আমাকে এক মুষ্টি নূর থেকে সৃষ্টি করেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবী কই ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিকা মিন নূরি চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর মোবারক থেকে আল্লাহর প্রিয় হাবিবের নূর মোবারককে সৃষ্টি করেছে আল্লাহর কাছ থেকে সৃষ্টিকৃত জিনিস যখন আল্লাহর কাছে একেবারে চলে গেছে মাসকানের হাকিকতের মধ্যে সেটা বিলীন হয়ে গেছে এই জন্য জিবরাইল আমিনও যেতে পারে নাই আমার নবী অনায়াসে উপরে চলে গেছে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ নবী সৃষ্টি হয়েছে আল্লাহ থেকে মাসকানে এসে আমাদের সাথে ছিল আবার যখন আল্লাহর কাছে গেছে লবণ সৃষ্টি হয়েছে পানি থেকে আবার যখন লবণ হয়েছিল আমাদের কাছে পানির কাছে যখন গেল পানির সাথে মিশে গেছে চিনি সৃষ্টি হইল আখ থেকে যখন চিনি ছিল তখন আমাদের কাছে বাজারজাত পুটলা হিসেবে ছিল এখন যখন পানিতে গেছে তার জাতের মধ্যে সে মিশে গেছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এটা হলো মিরাজের একটা ধাপ যেটা জমিনের মধ্যে ছিল এটা কোরআন দ্বারা সাব্যস্ত পৃথিবীর কেউ যদি অস্বীকার করে তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান এটা মুতাওয়াতের মশহুর হাদিস দ্বারা রওয়ায়াত আছে এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হবে তার ঈমান নষ্ট হবে না সপ্তম আসমানের উপর থেকে লা মাকান লা জামান পর্যন্ত এটাও প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে ফাসিকও বলা যাবে না কাফেরও বলা যাবে না তবে সে প্রশ্রষ্ট বলা যাবে না তবে সে হতবাগা দুর্ভাগ্য বেদাতি কথা বলেন ঠিক কি না তবে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমরা তিনটা দাবকেই মানি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ মেরাজ আল্লাহ পাক করিয়েছেন লাইলান রাতের বেলা লাইলানের তাফসীর খুঁজে দেখবেন রাতকে টুকরো করতে 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 আর ছোট করা যায় না একেবারে কিঞ্চিৎ একটা সময়কে বলা হয় লাইলান এখন প্রশ্ন যে এত সময় ব্যাপী আল্লাহ পাক ভ্রমণ করাইলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তার মাঝখানে যে কত ঘটনা আছে এগুলো বলে শেষ করা যাবে না আবার মসজিদ আকসাতে যাই ওখানে বক্তব্য হয়েছে নামাজ হয়েছে হুজুর ইমামতি করছে তারপরে উপরের দিকে এক এক
আসমানে যাইয়া এক এক নবীর সাথে বসে বসে অনেক কথা অনেক মুলাকাত অনেক কাহিনী তারপরে একেবারে শেষ প্রান্তে সীমান্তের শেষ প্রান্তে আল্লাহর কাছাকাছি গেল আল্লাহ বলে ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা একেবারে আদনা মানে উদুনু মিন্নি তাফসীরে রুহুল বায়ানে 100 বার কথা বর্ণনা আছে যে আল্লাহ বলেন উদুনু মিন্নি আরো কাছে আসেন আসতে আসতে তীর ধনুক যেমন একসাথে লেগে যায় আল্লাহ আর আল্লাহর হাবিব একসাথে লেগে গেছে বড় করে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় পৃথিবীবাসী গোটা পৃথিবীর যা কিছু আমি সৃষ্টি করেছি সবটুকু হইছে একটা জান আর এই জানের প্রাণ হইছে আমার নবী দুজাহান চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমি যখন রাতের বেলা আমার প্রেমের জন্য আমার নবী দুজাহানকে উপরে নিয়ে গেলাম পৃথিবীর সব কিছু জায়গার মধ্যে স্টপ হয়েছে এইজন্য হুজুর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হওয়ার সময় শিকলটা লড়েছিল এসে দেখতেছে এখনো শিকল লড়ে তারপরে উযু করছিল উযুর পানি গড়াচ্ছে এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে যেই বিছানায় হুজুর আরাম করছিল সেই বিছানায় হাত দিয়ে দেখা যায় এখনো গরম আছে বড় করে বলি সুবহানাল্লাহ তার মানে রাসূলুল্লাহ আল্লাহর ডাকে যখন থেকে সাড়া দিলেন ভ্রমণ যখন শুরু হয়ে গেল পৃথিবীর সব কিছু যে যেখানে যেভাবে আসিল ঠিক একভাবে ছিল কারণ গোটা পৃথিবীর জান হলো নবী রাহমাতুল লিল আলামিন মাসখানে যত বছরই গেল কোন কোন বর্ণনায় 27 বছর কোন কোন বর্ণনায় আল্লাহর সাথে 90,000 কালাম হয়েছে অনেক ভ্রমণ হয়েছে জান্নাত দেখানো হয়েছে জাহান্নাম দেখানো হয়েছে বিভিন্ন পাপ কর্মের কি শাস্তি দেওয়া হয় এগুলো গুরু করে দেখানো হয়েছে সবটুকুন দেখে যখন 27 বছর পরে আবার পৃথিবীতে আসছে আমার আল্লাহ কো আমার এই জানের প্রাণ যেহেতু আমার নবী দুজাহান এখন সবকিছু আবার আগের মতো শুরু হয়ে গেছে বড় করে বলি সুবহানাল্লাহ এবার একটা প্রশ্ন জাগে আল্লাহ আপনি ভ্রমণ করাচ্ছেন আপনার হাবিব কি আপনি কোরআনে ডিক্লেয়ার দিচ্ছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য ভ্রমণ করিয়েছি আচ্ছা আল্লাহ ভ্রমণ করানোর জন্য তো দিনের বেলা উত্তম রাতের বেলা কেন করলেন যেমন আপনারা কেউ সিলেটে গেছেন ট্রেনে চড়ে গেছেন না বাসে আচ্ছা ট্রেনে যদি যান শ্রীমঙ্গল এলাকা যাওয়ার পরে দুই দিক দিয়ে পাহাড় মাসকান দিয়ে ট্রেনটা চলে মানুষ সবাই ঘুমাইলেও পাশের জন ডাকে উঠায় দেবো দেখো কি সুন্দর দৃশ্য চা বাগান দেখা যাচ্ছে মনে হয় যেন হাত বাড়াইলি পাওয়া যাবে তারপরে একেবারে দুই দিক দিয়ে পাহাড় মনোরম দৃশ্য দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে রাতের বেলা যারা যায় ট্রেনের দরজা আগে থেকে বন্ধ করে দেওয়া হয় ঘোর অন্ধকার কিছুই দেখা যায় না আচ্ছা বাদ দিলাম সিলেটের উদাহরণ আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন ওইখান থেকে সেন্ট মার্টিন যায় না যায় টেকনাফ থেকে ওই দিক দিয়ে সেন্ট মার্টিন যায় দিনের বেলা গেলে সমুদ্রের উত্তাল ঢেউ পানির বিভিন্ন কালার এটুকুন দেখা যায় তো রাতের বেলা যারা ভ্রমণ করবে তারা কি টর্চ লাইট মাইরে পানির কালার দেখতে পারবে না দেখা সম্ভব না তাহলে দেখার জন্য ভ্রমণের উপযুক্ত সময় হলো দিনের বেলা তো আল্লাহ আমরা বুঝতে পারলাম না আপনি আপনার হাবিবকে ভ্রমণ করাচ্ছেন রাতের বেলা আচ্ছা তাও ঠিক আছে রাতের বেলা যদি পূর্ণিমার চাঁদের রাত হয় যেমন 13 14 15 চন্দ্রমাসের এই তারিখগুলোতে রাতের বেলা জোসনা হয় তার কারা যে আকাশটা ভরপুর থাকে চন্দ্রের আলোতে গোটা জমিনটা আলোকিত হয়ে যায় তো আল্লাহ আপনি তো ওই চন্দ্র মাসের 14 15 16 এই তারিখেও ভ্রমণ করার নাই আপনি ভ্রমণ করাচ্ছেন 26 তারিখ দিবাগত রাত যখন গুর অন্ধকার নিকষ কালো আধার যেখানে নিজের হাত এক গজ সামনে দিলে চোখে দেখা যায় না এত গুর অন্ধকারে আপনি ভ্রমণ করাইলেন আপনার হাবিবকে দেখানোর জন্য আল্লাহ দেখানোর জন্য তো দিনের বেলা উত্তম ছিল আল্লাহ বলে কেন রে বান্দা সে চাঁদকে জিজ্ঞাসা করে দেখ যে চাঁদ তোমার আলোর উৎস কোথায় চাঁদ জবাব দিবে আমার নিজস্ব কোনো উৎস নাই আমার আলোর উৎস হলো নবী দুজাহান বড় করে বলি সুবহানাল্লাহ দিনের সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয় সূর্য এই দিনের বেলা তুমি কোত্থেকে হঠাৎ করে উদিত হও তোমার আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায় সূর্য বলে দেখো ভাই আমার নিজস্ব কোনো শক্তি নাই আমার সূর্যের আলোর উৎস হইল নবী দুজাহান বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহকে আমার যেই নবীর কারণে আমি চন্দ্র সৃষ্টি করলাম সূর্য সৃষ্টি করলাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলাম যাকে আমি নূর দিয়ে সৃষ্টি করলাম ওই নবী ভ্রমণ করবে আর সামনে অন্ধকার থাকবে এটা কি করে হয় আমার নবীর চেহারা মুবারকের আলোতে গোটা পৃথিবী এমনিতেই আলোকিত হয়ে যায় আর দিনকে না নিয়ে রাতকে নিয়েছি কারণ প্রেমিক প্রেমিকার আলোচনা জমে বেশি রাতের বেলা কথা বলেন ঠিক কি না Yeah!